মালয়েশিয়ায় দুই হাজার বাইশ নববর্ষ উদযাপন বাতিল করা হয়েছে এই উদযাপনের পরিবর্তে দেশটির বেশ কয়েকটি রাজ্যে বন্যার্থ্যদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হিসেবে প্রার্থনা করা হবে প্রধানমন্ত্রী ইসমাইল ইসমাইলসাবি ইয়াকুব বলেন তিনি প্রধানমন্ত্রী বিভাগের মন্ত্রী ইদ্রিস আহমেদ মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগ এবং ইয়াসান ডাকুয়া ইসলামে মালয়েশিয়াকে আগামীকাল পুত্র জায়ার পুত্রা মসজিদে নামাজের আয়োজন করতে নির্দেশ দেন তিনি বলেন মালয়েশিয়া পরিবারকে আজ পুত্র জয়ার পুত্রা মসজিদে জামায়াতে মগরিবের নামাজ এবং দোয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বলেন যারা উপস্থিত হতে পারবেন না তারা রেডিও টেলিভিশন মালয়েশিয়া এবং টিভি আল হিজব্রা দ্বারা সরাসরি সম্প্রচার অনুসরণ করতে পারবেন প্রধানমন্ত্রী সারাদেশের মসজিদগুলোতে বিশেষ করে রাজ্যের মসজিদগুলোতে প্রার্থনার জন্য অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করারও আহ্বান জানান